সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ আকর্ষণীয় ভিডিও দেখো তোমরা অনেকেই হয়তো হাতে টেস্ট পেপার পেয়ে গেছো কিন্তু টেস্ট পেপার কী করে প্র্যাকটিস করতে হয় টেস্ট পেপার কোন কৌশলে প্র্যাকটিস করা প্রয়োজন তা হয়তো অনেকেরই এখন অজানা হয়তো তুমি অনেক কৌশল বা অনেক টেকনিক তুমি জানো বা অথবা আমি যে টেকনিকটা বলবো সেটা হয়তো তোমার অজানাও থাকতে পারে তাই কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো টেস্ট পেপার সংক্রান্ত আলোচনা আজকের এই ভিডিওতে অর্থাৎ টেস্ট পেপার কী করে প্র্যাকটিস করবে কোন কৌশলে প্র্যাকটিস করলে টেস্ট পেপার সবথেকে কাজে লাগবে তোমাদের ভালো করে প্র্যাকটিস করা অবশ্যই প্রয়োজন কাজেই আজকের এই ভিডিওতে কমপ্লিট তোমাদেরকে গাইড করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে সেই সঙ্গে ভিডিওটা তোমার বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে দেখো প্রথমে কথা বলে রাখি যে টেস্ট পেপার যখন তুমি হাতে পাবে সেটা যে কোনো কোম্পানির হোক না কেন এবিটিএ ডাব্লিউ ছায়া প্রকাশনী পারল প্রকাশনী যে কোনো প্রকাশনীর টেস্ট পেপার তোমাকে হাতে নিতে হবে এরপর যেহেতু আমাদের পাঁচটা সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিকের এবং সাতটা রয়েছে মাধ্যমিকের কাজে প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু আমরা আমরা আজকে গাইড করব ভূগোলের জন্য এবং এই যে টেকনিকটা বলবো এই টেকনিকটা তুমি কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো দেখো প্রথমত ভূগোলে দেখবে শর্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্ন বা তিন বা চার নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্ন থাকে তা কাজেই তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে তুমি যদি একসঙ্গে পুরো টেস্ট পেপারটা নিয়ে বসো তাহলে একদিনে কমপ্লিট করতে পারবে না এটা হচ্ছে প্রথম একটা কথা মাথায় রাখতে হবে তুমি যদি একটা টেস্ট পেপার পুরো একদিনে প্র্যাকটিস করো দেখবে কিছুক্ষণ করার পর তোমার লিখতে ভালো লাগবে না অথবা তুমি আর ধৈর্য রাখতে পারবে না কাজেই টেস্ট পেপার যখন প্র্যাকটিস করবে তখন তোমাকে ধাপে ধাপে প্র্যাকটিস করতে হবে কী বললাম হয়তো বুঝতে পারলে না দেখো প্রথমে তোমরা যখন টেস্ট পেপারটা হাতে পাবে তোমরা রুটিন করে নাও রুটিন ছাড়া কিন্তু টেস্ট পেপার প্র্যাকটিস করা যায় না কীরকম রুটিন করবে যে সোমবার তুমি এই টেস্ট পেপার থেকে একটা পেজ করবে মঙ্গলবার একটা অন্য একটা বিষয় থেকে করবে এরকম করে একটা রুটিন তৈরি তোমাকে করতে হবে আর রুটিনটা এমনভাবে করতে হবে যাতে যে সময়টা তুমি অবসর সময়ে বসে থাকো কাজে লাগাও না সেই টাইমে টেস্ট পেপারটা কাজে লাগাতে হবে বাকি সময় যেরকম বই পড়ছো রিভাইজ দিচ্ছ সেগুলো কিন্তু কন্টিনিউ রাখতে হবে টেস্ট পেপার করছি মানে শুধু টেস্ট পেপার উপর নির্ভর করে থাকবো বই পড়বো না তা কিন্তু নয় পরীক্ষা কেন অনেক দেরি আছে তাই বইটা পড়ার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারটা প্র্যাকটিস করতে হবে এবার তোমরা যে রুটিন করে নিলে যে সোম থেকে শনি পর্যন্ত একটা রুটিন করে নিলে যে এই ডেটে এই বিষয়টা আমি প্র্যাকটিস করব। এরবার যখন তোমরা প্র্যাকটিস করতে শুরু করছো প্রথমে কিন্তু একটা পেজ সম্পূর্ণ করার প্রয়োজন নেই কীরকম করে করবে সম্পূর্ণ করতে হবে কিন্তু একবারে না প্রথমে তোমরা শর্ট প্রশ্নের দিকে বেশি আগ্রহ প্রকাশ করো অর্থাৎ ভূগোলের ক্ষেত্রে বলি মনে করো প্রায় চল্লিশ পঁয়ত্রিশ নাম্বার শর্ট প্রশ্ন রয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য আর মাধ্যমিকের যদি প্রায় চল্লিশ কাছাকাছি শর্ট প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো প্রথমে তোমরা শুধুমাত্র শর্ট প্রশ্ন প্র্যাকটিস করো খাতা নিয়ে বসলে টেস্ট পেপারটা নিয়ে বসলে নিজে কতগুলো পারছ দেখার চেষ্টা করো নিজে সম্পূর্ণ করার পর তারপর বই খুলো এবং বই দেখে মেলাতে শুরু করে যে তুমি কটা ঠিক করতে পারলে কোনটা করতে পারলে না সেটা বই থেকে খোঁজার চেষ্টা করো এরপর অনেকে কি ভুলটা করে যে টেস্ট পয় যখনই হাতে পায় তখনই করতে শুরু করে যেটা না পারে সেটা স্যারকে বা গৃহশিক্ষককে জিজ্ঞাসা করে করে নিচ্ছে এটা কিন্তু একটা ভুল কারণ তুমি যখনই বইটা খুঁজে তুমি লিখবে তখন সেটা তোমার সব থেকে বেশি মনে থাকবে আর বইটা খুঁজে যদি লেখো তাহলে ওই একটা প্রশ্ন খোঁজার জন্য কিন্তু তুমি আরও পাঁচটা প্রশ্ন দেখতে পাবে কাজেই টেস্ট পেপার প্র্যাকটিস সবসময় নিজেকে করতে হয় কখনোই অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে উত্তরটা বসিয়ে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয় এটা বারবার লাইনটা আমি ফোকাস করছি অন্যের কাছ থেকে জেনে নিয়ে শর্ট প্রশ্নটা করে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয় তোমাকে শর্ট প্রশ্নটা বই থেকে খুঁজে বের করতে হবে হ্যাঁ এবার যদি অনেক খোঁজার পরে না পেলে তখন তুমি অবশ্যই সাহায্য নিতে পারো কিন্তু প্রথমে তোমাদেরকে বইটা খুঁজে লিখতে হবে এরকম করে শর্ট প্রশ্নগুলো ধাপে ধাপে প্র্যাকটিস করে গেলে এক সময় আসলে তোমার শর্ট প্রশ্ন সমস্ত কমপ্লিট হয়ে যাবে এবং সেটা খুব কম দিনেই হয়ে যাবে কারণ তুমি একদিনে তুমি চাইলেই দুটো পেজের টেস্ট পেপারের পেজ শর্ট প্রশ্ন একদিনেই করতে পারবে কাজে এরকম করে শর্ট প্রশ্নটা শেষ করা কোনো ব্যাপারই নয় যখন টেস্ট পেপার সম্পূর্ণ শর্ট শেষ হয়ে যাবে তখন তুমি ওই সম্পূর্ণ টেস্ট পেপার থেকে একটা শর্ট প্রশ্নের পরীক্ষা বা মক টেস্ট দাও তোমার গৃহ শিক্ষকের সাহায্য নিয়ে তাহলে শর্ট প্রশ্ন ব্যাপারটা কমপ্লিট এবার দ্বিতীয় ধাপে হবে তোমার লং কোশ্চেনগুলো অর্থাৎ দু নম্বরের পাঁচ নাম্বারে যা আছে সেগুলো করতে শুরু করো তারপর ওগুলো এরকম ঠিক একইভাবে মুখস্ত করে করে লিখতে হবে খাতায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় লিখতে হবে সেটা মনে করো তুমি লিখতে শুরু করলে দুটো প্রশ্ন পারলে একটা পারলে না সেটা একবার খাতায় দেখে নাও বা বইয়ে দেখে নাও সঙ্গে সঙ্গে দেখে আবার মুখস্ত লিখো ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা পেজ একটা পেজও বাদ দেওয়া চলবে না যখন তুমি পাঁচ থেকে সাতটা দশটা পেজ করে নেবে তখন দেখবে তোমার প্রশ্ন কিন্তু অলরেডি আস্তে আস্তে কমন আসতে শুরু করেছে তখন যে যেটা দেখলে বারবার লেখা হয়ে যাচ্ছে সেটা আর লেখার প্রয়োজনই তোমার এমনিতেই মনে থেকে যাবে কিন্তু প্রত্যেকটা পেজের প্রশ্ন প্রথমে কিন্তু লিখতে শুরু করতে হবে সেটা পাঁচ নাম্বার হোক দু নাম্বার হোক বা চার নম্বর হোক যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু মুখস্থ করে খাতায় লেখার কিন্তু অবশ্যই একটা প্রয়োজনীয়তা আছে তুমি যেহেতু ভূগোল ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট পড়ছো সেগুলো কিন্তু পরীক্ষার সময় নোট তৈরির মতো খাতায় লিখতে হবে কাজেই সেগুলো কিন্তু প্র্যাকটিসের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কাজ কাজেই প্র্যাকটিসটা তোমার তখনই থাকবে শুধুমাত্র মুখস্থ করলে হবে না পরীক্ষার সময় অনেক সময় ভুলেও যেতে পারো সেই লেখার প্র্যাকটিসটা কিন্তু রাখতে হবে যেহেতু তোমাদের কাছে সারাদিন সময় রয়েছে তোমাদের স্কুল এখন নেই সেই কারণে কিন্তু তোমরা প্র্যাকটিসটা কিন্তু জোর কদমে করতে পারবে এবং লিখে লিখে যদি প্র্যাকটিস করো তার সঙ্গে ছবি যেটা হবে ছবিটা অবশ্যই প্র্যাকটিস করবে কারণ ছবিটাও গুরুত্বপূর্ণ ভূগোলের জন্য ভূগোলে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার পেতে গেলে ছবি অপরিহার্য এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি কাজেই ছবি কিন্তু কখনোই মিস করবে না ছবি দিলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় তুমি পাঁচ নাম্বারের প্রশ্ন যদি ছবি দাও পাঁচকে পাঁচই পেতে পারো এবং হাতের লেখা সেদিকে একটু খেয়াল রাখবে হাতের লেখাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে টেস্ট পেপার এইরকম করে প্র্যাকটিস করার পর দু একটা পেজ রেখে দাও দু একটা পেজ দেখারই প্রয়োজন নেই এরপর পরীক্ষার আগে বা পরীক্ষার সাত দিন কি দশ দিন পনেরো দিন আগে ওই পেজ ধরে পরীক্ষা দাও অর্থাৎ একটা টাইম লিমিট রেখে দাও যে তিন ঘন্টা টাইম আজকে আমি ভূগোলটা পরীক্ষা দেবো কী আজকে আমি ইতিহাসটা পরীক্ষা দেবো কি আজকে আমি বাংলাটা পরীক্ষা দেবো টাইম ধরে তুমি কি তিন ঘন্টা টাইম ধরে তোমাকে লিখতে শুরু করতে হবে এবং দেখতে হবে তুমি কত নম্বর পারছো এবং টাইমের মধ্যে তুমি শেষ করতে পারছো কিনা যদি কমপ্লিট এরকম গাইডেন্সে তুমি কাজটা টেস্ট পেপারটা প্র্যাকটিস করো আমি তোমাকে সিওর দিয়ে বলছি পরীক্ষার আগে তোমার একটুও টেনশন থাকবে না কারণ টেস্ট পেপারে সম্পূর্ণ প্র্যাকটিস তোমার হয়ে গেছে এবং অনেকে কি ভুল করে টেস্ট পে দু একটা পেজ ভালো করে করতে পারে তারপরে কিন্তু আর অনিহা দেখে আর করে না সেটাই হচ্ছে সবথেকে বড়ো ভুল আর একটা ভুল তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভুলটা হলো তুমি শর্ট প্রশ্ন পারলে না কোনো শিক্ষকের কাছ থেকে তুমি সঙ্গে সঙ্গে জেনে নিয়ে কোশ্চেনটা লিখে দিলে তাতে কিন্তু প্রশ্নটা মনে থাকে না কিছুক্ষণ পরেই ভুলে যাওয়ার সম্ভাবনা বা কিছুদিন পরেই ভুলে যেতে পারো কিন্তু বই দেখে যদি তুমি খুঁজে খুঁজে নিজে চেষ্টা করে লেখো সেটা কখনোই ভুলবে না এরপর টেস্ট পেপার সংক্রান্ত তোমাদের আর একটা গাইড দিয়ে থাকি যে টেস্ট পেপারে যদি কোনো প্রশ্ন মনে হচ্ছে তুমি পারছ না তোমার কোনো গৃহ শিক্ষক নেই তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যোগদান করে নাও ওখানে তুমি প্রশ্নটা পোস্ট করো তুমি হান্ড্রেড পার্সেন্ট সিও তোমার উত্তর অবশ্যই পেয়ে যাবে ফেসবুক গ্রুপের নাম হলো জিওগ্রাফি উইথ প্রণব তুমি আমার ফেসবুকে সার্চ করতে পারো টু পয়েন্ট নাইন মেম্বার রয়েছে ওখানে প্রায় তিন হাজার কমপ্লিট হতে যাচ্ছে ওখানে অবশ্যই জয়েন করে না ওখানে তুমি এই সাহায্যটাও পেয়ে যাবে কিন্তু তখনই পোস্ট করো যখন তুমি খুঁজে কোথাও পাচ্ছ না মনে হচ্ছে বা কোনো প্রশ্ন কনফিউশন লাগছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই সাহায্য করা হবে তো আশা করি টেস্ট পেপার সংক্রান্ত আলোচনাটা বা এই প্র্যাকটিস কীভাবে করবে তা তোমাদেরকে বোঝাতে পারলাম যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশানটা ক্লিক করে নাও আর যদি সাবস্ক্রাইব করে নিয়েছো তাহলে তো অসংখ্য ধন্যবাদ আজকে এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ